সকলে সেই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে নিজের জবানের শক্তি উদার করে দিয়ে মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করেছি খুশি হয়েছে আল্লাহ আর বেজার হয়েছে শয়তান শয়তান আমাদের চির দুশমন কারণ শয়তান যত বেজার হোক তত আমাদের খুশি কথা ঠিক না বেঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন পবিত্র একটি রমজানুল মুবারক মাস পাড়ি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহ পাক ভূমিতে জন্মভূমিতে আসার সুযোগ করে দিয়েছেন এর চাইতে আর বরন্দ নসিব কি হতে পারে সুবহানাল্লাহ বলবেন না একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কারণ এমন একটি মাস আমরা বিদায় দিয়েছি যেই মাস প্রত্যেকটা মুমিন মুমিনাতের জন্য গুনাহ মাফ করার মাসকে আমরা বিদায় দিয়ে আজকে জান্নাতি মজলিসে গুনাহ মাফ করার মজলিসে হেদায়েতের মজলিসে আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহর মজলিসে আসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন আল্লাহ যদি তৌফিক না দিতেন আমাদের নিজের শক্তিতে কেউ এখানে আসতে পারতাম না ঠিক না বেঠি এনেছেন কে আল্লাহ আমাদেরকে এনেছেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোবেসেছেন দোয়া করেছেন আর আল্লাহই তো কালাম পাকের মধ্যে কি বলেছেন আমি ছোট্ট একটা আয়াত পড়েছি আপনাদের জানা এবং পরিচিত আয়াত আমি সেই আয়াতটা কেন পড়েছি আমরা এখানে এসেছি মসজিদের দরবারে কার হুকুম আল্লাহর হুকুম এটা বিশ্বাস করে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে পরিষ্কার করে বলে দিচ্ছেন يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله رب العالمين বলেন হে ঈমানওয়ালারা তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো আমানু তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো অকুলু মা সাদিকিন আর আমার সত্যবাদী বন্ধুর সাথে হয়ে যাও তার অনুসরণ অনুকরণ করো কেন করবে কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি যার সাথে সম্পর্ক করবে যার সাথে ওই ব্যক্তির ভালোবাসা হয়ে যাবে কাল কিয়ামতে হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কাতারে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন জোরে বলুন না সুবহানাল্লাহ সেটা ভালো হোক অথবা মন্দ হোক আপনি যদি মন্দের সাথে সম্পর্ক করেন খারাপ মানুষের সাথে যদি মেলামেশা করেন তার সাথে ওঠা বসা করে জীবনটা কাটান কিয়ামতে হাশরের ময়দানে ওই খারাপ মানুষের সাথে দাঁড় করিয়ে দেবে আর যদি আপনি ভালো মানুষের সাথে আল্লাহর বন্ধু ওলি আল্লাহর সাথে রসুলের সাথে সম্পর্ক রেখে যদি জিন্দেগিটা পার করতে পারেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুদের কাতারে দাঁড় করিয়ে দেবেন সুবহানাল্লাহ বলে বলে কারণ আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় আছে কে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে সুন্দর করে শোনালেন আলা ইন্না উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা হরফে তাম্বি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজান আল্লাহ বলেন নিশ্চয় আমার বন্ধু যারা উলিয়া যারা তাদের কোনো ভয় নাই কোনো ডর নাই কোনো চিন্তা নাই আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে দাঁড়িয়ে বললেন আমার সাহাবারা আমার উম্মতের মধ্যে এক শ্রেণী আল্লাহর বান্দা গুলি কিয়ামতের দিন হাশরের ময়দানে যেদিন মানুষ পেরেশান হয়ে যাবে হয়রান হয়ে যাবে মানুষ ওই দিন ভীত হয়ে যাবে যেদিন মানুষেরা হিসাবের অপেক্ষায় রবি দিবেন খামসিনাল পাসানা 50,000 বছর দাঁড়িয়ে অপেক্ষা করবে যেদিন মাথার এক হাত উপরে সূর্য এসে যাবে মাটি গুলি পুড়ে তামা হয়ে যাবে ওই কঠিন দিনে আমার উম্মতের মধ্যে তারা এক শ্রেণীর আমার উম্মতেরা আমার আল্লাহর নূরের তৈরি মেম্বারের উপরে আল্লাহর আরশের ছায়ার নিচে বসে থাকবে একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ নবীজির কথা শুনে আল্লাহ পর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুলাল্লাহ হাবিবাল্লাহ কারণ তার অন্তরের কথা বলো
আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করবেন, কারণ আমরা নবীর উম্মত, রাসূল যদি আমাদের কথাটাই বলে দেন তাহলে তো বড় খুশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, কিয়ামতে হাশরের ময়দানে আল্লাহর নূরের তৈরি মেম্বারের উপরে বসে থাকবে, কাদের কথা আপনি বলেছেন একটু জানতে পারে নাকি? আল্লাহর নবী বিশ্বনবী শুনিয়ে দিলেন, আমার সাহাবারা যারা নূরের মেম্বারের উপরে বসে থাকবে তারা হলো আল্লাহর বন্ধু, আউলিয়া, কামেল ওলিয়া আল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের মর্তবা ফজিলত কত? নবীজি বলেন, সেদিন তাদের কোনো ভয় ডর কোনো চিন্তা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুদের ব্যাপারে আরো দলিল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার বন্ধুরা হইল তারা এক নম্বরের ঈমানদার এবং তারা তাকওয়া পরিজগারি অবলম্বনকারী। তিন নম্বরে আয়াতে কারিমা তেলাওয়াত করে নবীজি শুনিয়ে দিলেন, আল্লাহর বন্ধু আউলিয়ারা তারা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বয়ান করেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। ওই সকল বন্ধু তারা না চাবে দুনিয়া, না চাবে দুনিয়ার সান সম্পদ ঘর বাড়ি জমিদারি, না চাবে তারা দুনিয়ার বাহাদুরি দুনিয়ার তাকুব্বুরি, দুনিয়ার সব কিন্তু তারা ছেড়ে দেবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য তারা দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য তারা হিজরত করবে। সুবহানাল্লাহ, বলেন তারা দুনিয়ার থেকে তারা হিজরত করবে, এই দুনিয়ার মায়া তাদের কাছে থাকবে না। আজ একটু লক্ষ্য করে দেখি, জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফিউদ্দিন আজান গাসী রহমাতুল্লাহ আলাই আজকে তিনি বাবার জমিদারি ছেড়ে দিয়ে শান শওকত আর আমায়ের ভোগগুলা ছেড়ে দিয়ে কি করলেন? হিজরত করে বাগমারি মানিকতলায় চলে গেলেন। আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাই তাই করলেন, সুফি অফিসে কিবলা রহমাতুল্লাহ আলাই সুদূর বাংলাদেশ থেকে হিজরত করে মুর্শিদের দাবেদারি করে মুর্শিদের হুকুম মেনে আল্লাহকে রাজি খুশি করার জন্য সুদূর বাংলাদেশ থেকে হিজরত করে বাগবাড়ি মানিকতলায় আসলেন, তো আসলেনই সারা জিন্দিগিটা সেইখানে কাটিয়ে দিলেন। আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়ার মায়া মমতা তাদের নেই, আর আমরা যারা দুনিয়ায় আছি আমরা দুনিয়ার মায়ায় ঘর থেকে আমরা বেরোতে পারিনি। অনেক মানুষ কাদের মায়ায়, দুনিয়ার মায়ায় আজকের এই মুর্শিদের পাকভূমিতে আসতে পারেনি, বিভিন্ন বাহানা দেখিয়ে ঘরে পড়ে আছে। কিন্তু আল্লাহর বন্ধুরা তারা কি, তাদের পিছনে না আছে কোনো ভয়, না আছে কোনো চিন্তা, না আছে কোনো ডর, না আছে কোনো ভয়। একটু খেয়াল করি, আজকে যে এই মুর্শিদের পাকভূমিতে এসেছি, আজকে নিজের সমস্ত শান শওকত আরামায়েশ ভোগবিলাস সব ছেড়ে দিয়ে মুর্শিদের হুকুমে মুর্শিদকে খুশি করার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আজকে কি করলেন? এই সাবল সিংহপুর থেকে হিজরত করে বাগমারি চলে গেলেন। সুবহানাল্লাহ, কত কষ্ট সাধনা করলেন তিনি জামানার মুজাদ্দিদ। এই পৃথিবীটা আজকে তিনি কি করেছেন, এই পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণের জন্য, মুক্তির জন্য চেষ্টা করে সাধনা করে ২৬টা ভাষায় ওজিফা, আজকে ওজিফা তিনি গোটা পৃথিবী ব্যাপী প্রসার করেছেন। সুবহানাল্লাহ, বলুন না, গোটা পৃথিবীর মানুষ নারী পুরুষ আজকে এই কোরআনের পার্লামেন্টে এসে, এই কোরআনের সংবিধানে এসে বিশ্বের মানুষগুলি সব আল্লাহর ওলি হয়ে দুনিয়ার থেকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমার মুর্শিদ। আজকে সেই মুর্শিদের এই পাকভূমি, এই পাকভূমি হল নূরের ভূমি হয়ে গিয়েছে, এটা জান্নাতি ময়দান হয়ে গিয়েছে। কারণ ওলি আল্লাহদের কত মর্যাদা সম্মান আল্লাহ দিয়েছেন, কিন্তু সেই ওলি আল্লাহদের সাথে যদি আমরা দুশ্মনী করি, বিরোধিতা করি, আল্লাহ স্বয়ং নিজে হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুদের সাথে, আউলিয়াদের সাথে যারা দুশ্মনী করে, তাদের সাথে যারা বিরোধিতা করে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এই জন্য আজকে ওলি আল্লাহকে মানি আর না মানি, মানতে পারি আর না পারি, না যেন আমার জন্য আপনার জন্য তো কি হয়ে যায়, যেন বেয়াদবিটা না হয়ে যায়। কারণ ওলি আল্লাহরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। বন্ধুর জন্য বন্ধু সব করতে পারে, কথা বলুন না কেন। আজকে একটা বন্ধু যদি বিপদে পড়ে,
আর ওই বন্ধু যদি জানতে পারে আমার বন্ধু বিপদে, সাথে সাথে বন্ধুর উপকারের জন্য যদি সামনে সাগরও থাকে তাহলে সেই সাগর পাড়িয়ে দিয়ে বন্ধুর কাছে চলে যায়। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বন্ধুদেরকে ভালোবেসেছেন। আর ওই বন্ধুরা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে পৃথিবী সব বন্ধ হয়ে যাইতে পারে কিন্তু ওই ফকিরের দোয়া বন্ধ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে সেই ফকিরের দোয়ার বরকতে, আজকে কামিল ওলি আল্লাহর দোয়ার বরকতে এই পৃথিবী এখনো আজকে টিকে রয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুতাযান গাসির রহমাতুল্লাহ তিনি সাধনা করে দেখলেন যে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি দরকার হবে আল্লাহর রহমত। তাই তিনি সর্বপ্রথম কি দোয়া করলেন, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামতের তাম আলমের উপর। আল্লাহ তোমার তোমার রহমত দিয়ে তুমি তো পৃথিবীটা বেষ্টন করে রেখেছো। আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন ওয়া রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটা আল্লাহ রহমত দিয়ে বেষ্টন করে রেখেছেন। জামানার কুতুবার বিল্লার বাদশা হযরত মাওলানা সুফি মুতাযান গাসির রহমাতুল্লাহ আলাই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ওই হাত দুইখানা তুলে দিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা তুমি রহমতটা বাড়িয়ে দাও, তুমি রহমতটা বাড়িয়ে দাও। এই জন্য নারী পুরুষ আজকে আমরা যারা হাক্কানি দরবার পেয়েছি আমার আপনার জন্য বলন্দ নসিব। সুবহানাল্লাহ বলবেন না, বলন্দ নসিব। এই জন্য শুধু নিজে ওজিবা পড়লে হবে না। আল্লাহ কালামবাগের মধ্যে তো সেই কথাটা বলে দিয়েছেন, আমি আপনি ওজিবা পড়বো আর আমার সন্তান পড়বে না, বিবি পড়বে, বিবি মেয়েকে নিয়ে পড়বে, আর বাবা পড়বে তার ছেলেকে নিয়ে ওজিবা পড়বে, নামাজ আদায় করবে। আল্লাহ কালামবাগের মধ্যে কি সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে পারেন, হে ইমানওয়ালারা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। তাই অফিসে কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, সমস্ত পীর ভাইদের উদ্দেশ্য করে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ যদি কাউকে কোনো ভালো কথা বলতে চাও এই ওজিফার কথাটা বলো, এর চাইতেও যদি ভালো কথা বলতে চাও তাহলে ওজিফার কথাটাই বলে দিও, এর চাইতেও যদি ভালো কিছু মানুষের কাছে দিতে চাও এই ওজিফা দিয়ে দিও, এর চাইতেও যদি ভালো কিছু দিতে চাও ওজিফা দিও। কারণ এই ওজিফা হলো নূর, আল্লাহর বাণী। যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক করতে চায় সে যেন আল্লাহর কালামের সাথে আগে সম্পর্ক করে না, তাহলে কি হবে, সে যত আল্লাহর কোরআন তেলাওয়াত করবে তার জিন্দেগিটা সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে, তার সকল সমস্যার সমাধান দূর হয়ে যাবে। এই জন্য এই দরবার হলো কোরআনের দরবার। সুবহানাল্লাহ বলবেন না, কারণ এই দরবার কোরআনের দরবার। আমার মুর্শিদের পাক জামানের কথা, আল্লাহর কালাম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আর এই কোরআনি নুরানি ওজিবাও কিয়ামত পর্যন্ত থাকবে। বড় ভাগ্যের ব্যাপার, হাক্কানি আজমান আজান গাছি রহমতুল্লাহ তিনি এমন একটা দরবার প্রতিষ্ঠা করেছেন, কেউ আমরা চিন্তা ফিকির করিনি, বিবেক দিয়ে দেখিনি। আজকে দুনিয়া থেকে এমন একটা মানুষ হতে পারে আজকে এই মজলিসে এসেছেন, সবে মাত্র নতুন মানুষ, কিন্তু এরপরে হায়াত নাও থাকতে পারে, কথা বলেন মৃত্যু এসে যেতে পারে। আমি দাঁড়িয়ে কথা বলছি, আমারও মৃত্যু হয়ে যেতে পারে, এর কোনো গ্যারান্টি আছে? আমার মুর্শিদ আজকে কি মজলিসটা কায়েম করেছে একটু ভেবেছি কখনো? ওই ব্যক্তি আজকে সর্বপ্রথম এই ওজিবা ওসিকুলের সাথে একটু সামিল হলে, ওজিবা আমল করলেন কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোনো মানুষের যদি নেক সন্তান থাকে ওই সন্তান দোয়া করলে আমি আল্লাহ কবুল করে নেই। এমনও হতে পারে বাবা ইমানদার কিন্তু সন্তান ইমান আনে না, আছেন এরকমের অনেক আছে, দেখা যায় বাবা নামাজ পড়ে সন্তান নামাজ পড়ে না, তাহলে ওই সন্তান কখনো মা বাবার জন্য দোয়া করবে না। আমার মুর্শিদ এমন একটা মজলিস কায়েম করেছেন বিশ্বের মানুষের জন্য, তুমি এন্তেকাল করেছো চলে গিয়েছ, বিশ্বের কোটি কোটি পীর ভাই পীর বোন তোমার জন্য প্রত্যেক দিন পাঁচ বার এই কোরআনি নুরানি ওজিফা পড়ে সোয়া আট খতম কালাম পাকের নেকি বিনা পয়সায় তোমার জন্য সব রেসানি করে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি দরবার আমরা এসেছি একটু ভেবে দেখেছি, কোন দরবার পেয়েছি, বিনা পয়সায় বিনা দরখাস্তে অটোমেটিক দোয়া নদীর স্রোতের মতো চলতে আছে সর্বক্ষণ সারা পৃথিবীব্যাপী। আজকে আমরা এখানে জোহরের নামাজ পড়েছি, হতে পারে অন্য জায়গায় ফজরের নামাজ হচ্ছে, হয়তো কখনো সেখানে ইশার জামাত হচ্ছে,
কখনো মাগরিব হচ্ছে কোথাও আসর হচ্ছে সারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা টাইম ঘুরিয়েছেন সেই টাইম অনুপাতে নামাজ হচ্ছে আর শাবল সিংহপুরি রহমাতুল্লাহ আলাইহি কি কষ্টটা করলেন গোটা পৃথিবীতে আজকে তিনি এই ওযিফার দাওয়াত পৌঁছে দিয়েছেন 26টা ভাষায় আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ এইজন্যই মুর্শিদকে আমরা চিনতে পারেনি মুর্শিদ কি আছে মুর্শিদ হলো আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ এইজন্য মুর্শিদের নাম দামান যেন আমরা ধরতে পারি মুর্শিদের হুকুম মতো যেন নিজের জীবনটা পরিচালিত করতে পারি যদি মুর্শিদের এই হুকুম অনুযায়ী আমার গোটা পরিবার বর্গকে যদি এই জায়গায় দাঁড় করাইতে পারি কাল কিয়ামতে হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুর্শিদের কাতারে দাঁড় করিয়ে দেবেন তাই সুফি মুর্তাজা গাসি রহমাতুল্লাহ আলাইহি তিনি পাক জবানে বলেছেন যে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আমার একটা আদনা মুরিদকে রেখে আমি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি জান্নাতে পা রাখবো না জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য মুর্শিদের সাথে যদি আমাদের সম্পর্ক থেকে যায় মুর্শিদের হুকুম অনুযায়ী যদি জীবনটা চালাইতে পারি কাল কিয়ামতে হাশরের ময়দানে আমাদের সাথে করে নিয়ে তিনি জান্নাতে রওনা দেবেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুর্শিদের দরবার থেকে যে হুকুম আসে এই হুকুমটা পরিপূর্ণ মানার নাম হলো মুর্শিদের সোহবত ইখতিয়ার করা মুর্শিদকে ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন আমার সত্যবাদী বন্ধু যারা তাদের সাথী হও তাদের অনুসরণ অনুকরণ করো তাদের কথা মতো তোমার নিজের জীবনটা তৈরি করো কাল কিয়ামতের হাশরের ময়দানে কোনো ভয় ডর কোনো চিন্তা থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্তকালের জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন এই জন্য আমরা সকলে সেই মুর্শিদের হুকুম অনুযায়ী জীবনটা পরিচালিত করব আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন আমিন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন